নিজস্ব প্রযুক্তিতে বানানো যুদ্ধ বিমানের সফল উড়ান চীনে কতটা ক্ষমতা সম্পন্ন এই বিমান দেশে বানানো একাধিক ক্ষমতা সম্পন্ন এফটিসি টু থাউজেন্ড জি যুদ্ধ বিমানের প্রথম উড়ান সফল এমনটাই জানিয়েছে সরকার নিয়ন্ত্রিত চীনা সংবাদ মাধ্যম চায়না ডেলি দেখে নেওয়া যাক কতটা উন্নত চীনের বানানো এই যুদ্ধবিমান। চীন সরকারের নিজস্ব সংস্থা এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না বানিয়েছে একাধিক ক্ষমতা সম্পন্ন এই যুদ্ধ বিমানটি শনিবার গুইজু প্রদেশে ষোলো মিনিটের জন্য ছিল প্রথম পরীক্ষামূলক উড়ান কম খরচে তৈরি এই বিমানটি প্রয়োজনে অন্য দেশে রপ্তানি করার পরিকল্পনাও আছে চীনের বিমানটি অনেক কম খরচে পুরোপুরি চীনে বানানো হয়েছে তবে ইঞ্জিন বানানোর জন্য রাশিয়া থেকে বিভিন্ন যন্ত্রাংশ কিনেছে বেইজিং কারণ ইঞ্জিন পুরোপুরি বানানোর মতো প্রযুক্তি এখনও চীনের কাছে নেই এফটিসি টু জি যুদ্ধ বিমানটিতে আছে অত্যাধুনিক র্যাডার ও অগ্নি প্রতিরোধ ব্যবস্থা আকাশ থেকে মাটিতে নিখুঁত লক্ষ্যে আঘাত হানতে এই যুদ্ধ বিমানটি বিশেষ ক্ষমতাসম্পন্ন বলে জানিয়েছে চীন সরকার বিমানটি সর্বোচ্চ গতি এক দশমিক দুই ম্যাক অর্থাৎ প্রায় চোদ্দশো সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা। একটানা আকাশে উঠতে পারে দুই কিলোমিটার আর ভূমি থেকে সর্বোচ্চ পনেরো কিলোমিটার উচ্চতায় ওড়ার ক্ষমতা সম্পন্ন এই এফটিসি টু জি যুদ্ধ বিমান টানা তিন ঘন্টা আকাশে উঠতে পারে দুইটি আসন আসনসম্পন্ন এই যুদ্ধ বিমান বহন করতে পারে সর্বোচ্চ তিন টন ওজনের ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক নতুন বিমানটির মহড়া সফল হওয়ায় পুরনো মডেলের জে সেভেন ও মিক টোয়েন্টি ওয়ানের ওপর নির্ভরতা কমতে পারে নির্ভরতা কমাতে পারবে চীন ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে নিশ্চিতভাবে এক ধাপ এগিয়ে যাবে চীন যে কোনো আবহাওয়ায় উঠতে পারে এই যুদ্ধবিমান রাতের অন্ধকারেও কাজ হাসিল করতে পারবে এই যুদ্ধবিমান এমনটাই জানিয়েছেন চীনা ইঞ্জিনিয়াররা পৃথিবীতে একই মানের যুদ্ধবিমান হল দক্ষিণ কোরিয়ার এফ এ ফিফটি এবং ইতালির এম থ্রি ফোর সিক্স যদিও কম খরচে বানানোর জন্য রপ্তানির ক্ষেত্রে এফটিসি টু জি এগিয়ে থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা